তোরা কি কাজ করবি এখন? তোকে কাজ করতে ইচ্ছা আছে? মুডই অফ হয়ে গেছে, ইচ্ছা নাই এখন। আর ইচ্ছা নাই তো তাহলে বাদ দাও। তুমি যখন কল করলে মানে আমি ক্যান্সেল। তোর ভাইয়ের বউ হবে তো, পছন্দ হয় না? আইনি বলে তো বলছি তুই তো এক সেকেন্ড থাকো না, বাড়ি যা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো। আমি এস মজুমদার আবার ফিরে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে। আমার সঙ্গে আছে নীল। আজকে নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি, ম্যারেজ প্র্যাঙ্ক হবে। তার সঙ্গে ফার্স্ট আরেকটাও প্র্যাঙ্ক হবে। প্র্যাঙ্কটা হচ্ছে যাকে নিয়ে, যে এর বউ হবে সে, তার উপরই আমরা প্র্যাঙ্কটা করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, হেভি মজা করুন। দেখতেই পাচ্ছ ক্যামেরা এখান থেকে সেট করব, একদম ঠিক ওই যে যে দুটো যে দুটো আছে একদম ওখানেই হবে। তো দেখুন আমি ফোন করতে চাচ্ছি, দেখি কত দূর আছে। মানে আমার বন্ধু নিয়ে আসতে গেছে আর কি, দেখতে দেখি কত দূর আছে। দাদা বলো কোথায় ভাই? এই তো ওদের বাড়িতে। কি এখনো নিয়ে আসুনি? এই যে ম্যাডাম এখানে রেডি হয়নি। কই ফোনটা দাও, ফোনটা দাও। এই যে বেরোচ্ছি বেরোচ্ছি বেরোচ্ছি, এখানে বেরোচ্ছি, রাখো। রেডি হয়নি, ফোনটা দাও, ফোনটা দাও। কি আসবে না নাকি? আমি রেডি হয়ে বসে আছি, রিস্টার্ট দাও। ও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো। জুতো পরতে কত মিনিট লাগে? হয়ে গেছে, এখন যাচ্ছি। ঠিক আছে তাড়াতাড়ি আসো। বুঝতে পেরেছো? রেকর্ডিং চলে কর। সো আসছে বন্ধুরা, আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আসছে। ঠিক আছে, সব সিরিয়াস। কতক্ষণ লাগে আসতে এক নায়িকার? যা রোদ্দুর, এই রোদ্দুরে মাথা ফেটে যাচ্ছে, মুড এমনি অফ। এত টাইম লাগলে হবে? কোথায়, বোম্বে থেকে আসছে নাকি? তো মনে হচ্ছে বোম্বে থেকে আসছে। ফ্লাইট মিস করেছে দিল্লির থেকে। এক সেকেন্ড, এক সেকেন্ড, হোল্ড 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 হোল্ড। এতক্ষণ লাগলো, কখন আসতে বলা হয়েছিল? এই যে গাড়ির ড্রাইভার লেট করেছে, আমি রেডি হয়েছিলাম, শুধু জুতোটা বলছিলাম। হ্যাঁ, গাড়ির তো ড্রাইভারের তো দোষ হবেই। না না, এত লেট করলে কি করে হবে? এই রোদ্দুরের মধ্যে, এই রোদ্দুরের মধ্যে বসে রয়েছি, বসে থেকে থেকে এমনি কালো মানুষ কালো হয়ে যাচ্ছি। তাছাড়া কি রোদ্দুরে আছো? কতক্ষণ ধরে বসে রয়েছি আমরা? ফোন করেছি কখন? চলে গেছে সবাই, রাগ করে চলে গেছে সবাই। কি করো বলো, এখন শ্যুট করা যায় এভাবে হয় নাকি? বেশ ১১:১০ ফোন করেছি, এখন ১২:৪০ বাজে। এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ১২:৪০। তো সে সবাই আসলো, আসে চলে গেলো, এরা বলছে দাদা চলে যাবো, ভালো লাগবে না। এটা একটা সিস্টেম হলো আমাকে সবার ফার্স্টে কল করেছো ৮:২৩, তারপরে ২০, হ্যাঁ ৪৬:১০। তোমাকে পাঠিয়েছি কখন আনতে? আমাকে পাঠিয়েছো দেখো, এই যে করবে বলছিল আজকে, ৪৮ হবে, ৪৮ বলছিল, ১২:৪০ পাঠিয়েছি, এখন ১১:৪০ পাঠিয়েছি, তাই বলো এখন ১২:৪০ বাজে। কিন্তু বলছে যে দাদা ভাই আমি এখন করব না, এমনি কালো মানুষ, তারপর আরো কালো হয়ে গেছি রোদ্দুরে দাঁড়িয়ে থেকে থেকে। সম্পূর্ণ মুডটাকে অফ করে দিয়েছে। ইয়েস, এই দেখি না কাকা, কাকা কাকা, ১১:৪৮ ওর টাইম ছিল হচ্ছে ১১:৩০টার মধ্যে ওকে রেডি হয়ে থাকার কথা। একটা কথা বলবো? বলো। ওই থাক, তোমার একটা না অনেকগুলো বলো। কাজ করো আজকে, তোমার শুটের জন্য ডাকাই হয়নি, ঘুরে বেড়া কথা শোনো আজকে। আজকে কোনো শুট হবে না, যাই হোক আজকে আমাদের সঙ্গে টাইমটা পাস হবে তোমার, ঠিক আছে? আজকে কোনো, আরে ইচ্ছা ছিল বউটাকে দেখার জন্য, তার জন্যই আসলাম। এই যে বন্ধু যেহেতু তোমার বিশাল পছন্দ করেছে, ও বলেছিল আজকে ডাক, সারাদিন আজকে টাইম পাস হবে। সুভাষ দাদা বাড়ি আছে,
জুতো পরতে এতক্ষণ লাগিয়েছো তুমিও? আমি ও এক কত মিনিট বসেছিল সত্যি কথা বলবা, 2 মিনিট আর বাকি টাইমটা ওই যে চালাচ্ছিল, আমি বলছিলাম আস্তে চালাতে কারণ আমার চুলের প্রচুর প্রবলেম হচ্ছিল, মানে উড়ে যাচ্ছিল চোখে, গ্লাস লাগবে সেই জন্য শ্যাম্পু করতে হবে, আবার চোখে ধুলো লাগছিল, সানগ্লাস ম্যাডাম তখন মাথায় আসে না, এটা এইভাবে শুরু প্র্যাঙ্ক হয় নাকি ব্যাঙের মাথা ধর, আরে টাইমের দরকার থাকে টাইম, এমনি আজকে টাইম পাস করো, তারপরে দেখো ক্যামেরা ফ্যামেরা কিছুই নিয়ে আসিনি, ক্যামেরা ফ্যামেরা কিছুই নিয়ে আসিনি, এমনি যদি বলো ফটো মোটো শুট করতে হবে ফটো ক্যামেরা আনতে পারতে হবে, কাজ করতে এমনি আজকে টাইমটা এখানে কাটি যাও, বন্ধুরা এসে খুব পছন্দ করে যাবা বাড়িতে, পরের দিন ভিডিও এ করবো বলছে, বলছে ডাক আসবে, এমনি শুট করা হবে না, ঘুরে আসি আরে হিরো এসো, হ্যাঁ বল কথা বলার আছে, তোমার একটু ভুল আছে, সেগুলো আমাদের শেখাতে ভুল আছে, তুমি তোমার আগের ভিডিও দেখেছি ঠিক আছে, আগের ভিডিও দেখে কমেন্ট করেছে যে মেয়েটাকে ডাকা হোক, মেয়েটা এমনি অ্যাক্টিং এ ভুল আছে ঠিক করতে হবে, আজকে সে একটা রিহার্সাল হবে, সে তার জন্য ডাকা হয়েছে, কালকে একটা ভিডিও হবে তার এর সঙ্গে, ভিডিওটা হবে জাস্ট কোথায় কিভাবে হবে সেগুলো তোমাকে দেখানোর জন্য ডাকানো হয়েছে, তুমি কি ভাবছো বাড়ি থেকে কাজ করবো আজকে, সেই ফিটফাট হয়ে ঘুরে চলে এসো নাকি, কোথায় ঘুরতে যাওয়ার কথা ছিল, ঘোরাটা ক্যান্সেল করো, বাদ দাও ঘুরতে যাবো, তাহলে বাড়ি চলে যাবে, হ্যাঁ বলছে ঘুরতে যাবে তাহলে চলে যাক ঘুরতে, তারপরে বলবো আমি রেডি, আমি রেডি ছিলাম ঠিক আছে, যখন প্রথমবার ফোন করা হলো তখন তো মানে তুমি মানে ইয়ে বলছিলে, আমি রেডি, তখন কি বললো মানে আমি যাব মানে তখন কি, আরে তোরা কি কাজ করবি এখন, তোকে কাজ করতে কাজ করার ইচ্ছা আছে, মুডই অফ হয়ে গেছে, ইচ্ছা নাই এখন, আর ইচ্ছা নাই তো, তোর ভাইয়ের বউ হবে পছন্দ নেই, দেখো দেখো প্রাণ করতেছি, এই দেখো প্রাণ, আরে রাখ ওই দেখো প্রায় ওই দেখো।
কিন্তু কিছু খুঁজে পাচ্ছিল না, ঠিক আছে।